কি বলে ওই আর একটা লাইভ হয় না যে মানে ওই লাইভে যাই মাঝে মধ্যে আপনাদের লাইভ শুনি কিন্তু আজকে আর কি সাহস করে আসলাম বলে ওঠার ইচ্ছা নিয়ে কথা বলানি আমি আসলে মুমিন না আমি মুমিন না একটু বলতে পারি ধার্মিক না হলেও কোনো সন্দেহ নেই বলুন আপনার কি প্রশ্ন

আমি অমিত ভাই আর ওই বাসবিহারী ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে চাই আমার কথা যাচ্ছে অধ্যায় তেইশ নম্বর সরকার একটা কথা বলছে শ্রীকৃষ্ণ মানুষ যেমন পুরানো বস্ত্র ধারণ করে নতুন বস্ত্র গ্রহণ করে আত্ম তেমনি মৃত্যুর দেহ জড়া দীর্ণ হইলে পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে তাহলে জন্মমাত্র মাত্র শিশু কেন মরে এই এই শিশু তো মাত্র তাহলে জন্মমাত্র মাত্র শিশু কেন মরে উনি তো কেবল মাত্র নতুন দেহ ধারণ করে পৃথিবীতে এলো ওর দেহ তো জরাজীর্ণ হলো না উনি কেন এই দেহে আগের জন্মের পাপ হিন্দুরা জন্মান্তরবাদে বিশ্বাসী না হ্যাঁ

তারপর মোদি আপনাকে ধরবে মোদিকে ভোট দেবে কে মেরে ফেললে গঙ্গা তো ওইwidetilde ইস্কৃতভাবে মেরেবেলে যে পানিতে ডুবিয়ে কিন্তু এমনি তো অনেক আমার একটা সেল সন্তান আছে আমি চেষ্টা করতে আমার সেলটা যেন বেঁচে থাকে আমি যে আমার সেলটা মরার জন্য চেষ্টা করব না কিন্তু তারপরেও যে কোন কারণে ছেলেটা মারা গেল অথবা কেউ গ্যালাক্সিনে মারা গেল বিভিন্ন মানে বিভিন্ন কারণে মারা যায় কিন্তু আমার প্রশ্নটা ওই জায়গায় একটা দেহ ধরে মাত্র নতুন দেহ ধরে পৃথিবীতে এলো দেহটা জরা দিন্ন না হওয়ার কারণে তাহলে ওনা তো দেহটা জরা দিন্ন হয় জরা দিন্ন হচ্ছে বৃদ্ধ লোকের মানুষ যদি পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে এমনি আত্মও ফুরানা দেহ জরাযীর্ণ দেহ জরাযীর্ণ হই আত্মা দেহ ত্যাগ করে কিন্তু দেহটা তো জরাযীর্ণ হয় না ওর কর্মের ফল পাপের ফল এটা আমি বুঝতেছি কিন্তু ওর দেহটা তো নতুন তাহলে হচ্ছে কি যেহেতু এটা মানে সনাতন ধর্ম জন্মান্তরবাদে বিশ্বাসী তাহলে একটা মানুষের মৃত্যু হওয়ার পরে তার কর্মফল অনুযায়ী তার একটা জন্ম হয়ে যায় তাহলে তাহলে আত্মা জিনিসটা তাতে জন্ম হয়ে যাচ্ছে বাজারে ঘুরছে নাকি ব্রহ্মাণ্ডে ঘুরছে নাকি তাহলে তো জন্মটা হতে পারছে না দেহীন অস্মিন যথা যৌবনং কৌমারম জরা তথা দেহান্তর প্রাপ্তি দেহান্তর প্রাপ্তি ধীর অস্ত্র ন মুজ্জতে অর্থাৎ আহ যখনই কোনো মানুষের মৃত্যু হয় তার আত্মাটা অন্য দেহতে চলে যায় সেটা হচ্ছে পশু পাখি ইট তার পাথর কর্ম অনুযায়ী তার জন্ম হয়ে যায় তাহলে আত্মার কনসেপ্টটা গীতায় নরসাত করা হয়েছে জন্মান্তর দিয়ে তাহলে যখন তাহলে আত্মার তো জন্ম হয়ে যাচ্ছে তাহলে আত্মা নিশ্চয় বাজারে আর ঘুরছে না তাহলে ফ্রি আত্মা নেই তাহলে একটা মানুষ তার বাবা যখন মারা যায় সে কাতে জল খাওয়ায় তর্পণের দিনে কার শ্রাদ্ধ করে তার তো জন্ম হয়ে গেছে জল খাওয়া যায় একদিন না এটা প্রতি বছরে বছর 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 যতদিন ওই ছেলে জীবিত আছে এই ছেলের ছেলে জীবিত আছে ততদিন পর্যন্ত মানে ন পর্যন্ত জল দেওয়া হয় এই জলের জবাব চাই দাও

কিন্তু উনি আমাকে ওই কর্মফলটা তো দিছে দেওয়ার পরে বলতেছে এখানে একটা আধ্যাত্মিক বিষয় আছে কিন্তু আধ্যাত্মিক বিষয়টা আমার মাথায় ঢুকেনিটাই করতেছি আমি আমি ওনার কাছে প্রশ্ন করতে যে এই এই শিশুটার দেহটা কিন্তু জরাদ্যানে ওর কর্মফল হইতে পারে এটা আমি মানি কিন্তু শিশুটার দেহ যে দেহ ত্যাগ করে এখন এই শিশুর দেহটা জড়া দীর্ণ কোনোভাবে ওর নতুন দেহ ধরে মাত্র পৃথিবীতে এসেছে তাহলে ওর দেহ যখন জরাজ এখন ওর দেহ ত্যাগ করার কারণ কি তখন উনি আমাকে বলতেছে যে এখানে একটা আধ্যাত্মিক বিষয় আছে কর্মফল তা আছে কর্মফলের পাশাপাশি একটা আধ্যাত্মিক বিষয় কিন্তু উনি আমাকে এর সমাধানটা দিতে পারেন উনি আমাকে এটা উঠে অনেকটা বুঝাইছে বোঝানোর পরে আমি তো আমার আপনার কথাটা আমি বুঝতেছি না এরকম আছে অনেক মানে প্রচুর ভাট আছে যেগুলো কোনো মানে হয় না সেই মানে কঠিন কঠিন ইংলিশ হ্যাঁ সে মানে দেখবেন মানে এমন ভাটের ভাট বকা বাপরে মানে সে কি বলে মানে চার জীবির দিলেও হয়তো অত ভাট করতে না তা যাই হোক তা এরকম এরকম জিনিস ঠিক করে কিন্তু সেটাই সেটাই খুব স্বাভাবিক আপনি যদি একটা লজিক বুঝতে চান এর মধ্যে আমি তো উল্টো লজিকটাই দেখালাম আপনাকে দেখুন এই গঙ্গা কি করছে গঙ্গা তার সন্তান হচ্ছে জলে ভাসিয়ে দিচ্ছে জলে ডুবিয়ে দিচ্ছে কেননা তারা যাতে মানে এই শর্ট লিভ যারা তার মানে যারা তারা জীবনটা ক্ষুদ্র তাদের সাথে সাথে মুক্তি পেয়ে যাচ্ছে এরকম তারা ইয়ে হয়ে যাচ্ছে চলে যাচ্ছে তো তখন হচ্ছে বিশ্বকে ইয়ে করতে পারলো না বলে যে বিশ্ব কেন অনেক পাপ করেছিল তাই জন্য দিন পর্যন্ত বেছে রইলো তাহলে তো এরকম দুটো জিনিস হতে পারে যে তাড়াতাড়ি মারা যাচ্ছে সে হয়তো খুব মানে আবার এরকম হতে পারে যে তাহলে আপনি যেরকম বলছেন তখন এখন আপনি আমাকে দিলেন গঙ্গা ওনার ছেলেকে পূর্ণ মানে পৃথিবী থেকে মুক্তি দিয়ে পূর্ণ মানে কি স্বর্গে পাঠিয়ে দিয়েছে এটা তো গঙ্গা ইচ্ছাকৃত ভাবে করছে কিন্তু আমি চাই আমার সন্তানকে আমি কখনো আমি তো সেই জিনিসটা বলছি না আমি তো কোন একটা লজিক চেষ্টা করছি আমি বলছি যে আপনি যদি ওদেরকে ঘেটে দিতে চান তাহলে এখানেও ঘেটে দিতে পারেন তাদেরকে ঠিক আছে লজিক সেই জিনিসগুলোকে ঘেটে দেওয়া যায় হ্যাঁ এরকম হচ্ছে অনেক রকম মানে কন্ট্রাডিক্টরি প্রচুর স্টেটমেন্ট আছে সেই জিনিসটাই বলার চেষ্টা করছি আমি আপনাকে কোনো কনভিন্স করার চেষ্টা করছি না যে হ্যাঁ এই জিনিসটা এরকম হয় বা এরকম আমি বলার চেষ্টা করছি যে এইগুলোর প্রচুর কন্ট্রাডিক্টরি উদাহরণ আছে এগুলোর মাঝে সেই কন্ট্রাডিক্টরি উদাহরণ গুলোর মাঝে যদি দেখতে চান তাহলে মানে তাহলে লজিক খুঁজে পাবেন না কোথাও বলছে যে আহ লং লিভিং এটাই হচ্ছে ব্লেসিং কোথাও বলছে না লং লিভ যারা তারা বেস ব্লেস নয় নয় তারা তারা খারাপ কাজ করে এসছে এরকম বহু মানে প্রচুর কন্ট্রাক্ট জিনিস আছে আর ঠিক ওই জিনিসটাই বলছিলাম যে ওই যে যেরকম হচ্ছে অ্যামবিগুয়াস আনসার দেওয়ার চেষ্টা করে এই পুরুষ পুরুষ তারপর হচ্ছে আহ ইয়ে প্রকৃতি এরকম হচ্ছে প্রচুর রকম আছে কথা বলার চেষ্টা করে তো সেইগুলো তো সেগুলোকে যদি আপনি একটুখানি ইন ডেপথ একটু চর্চা করেন দেখবেন খানিক দূর গিয়ে সেগুলো আর ঢোকে টেকে না মানে সেগুলোকে আর আর লজিক্যালি সেগুলোকে দাঁড় করানো যায় না বেশি স্পেশালি আমাদের যে যে জ্ঞান আছে সেটা দিয়ে তো সেই জিনিসগুলো তো করাই যায় না আজকাল এই প্রশ্নটা আমাকে করলে তো এই প্রশ্ন যেটা আপনি করলেন আমাকে আমরা এই প্রশ্ন নিয়ে আপনার প্রশ্নটা লজিক্যাল প্রশ্ন কিন্তু আমরা তো এই মানে এই প্রশ্নটা নিয়ে একটা ধর্মকে নিয়ে হাসাহাসি করবো বুঝেছেন তো এটা আমরা কিন্তু ডিফেন্ড করতে একেবারেই চাইছি না কারণ আমরা নিজেরাও জানি ধর্মটা মানে এই ধর্ম যে কোনো ধর্মই বলুন মানে সেগুলো একটা কিছু ভুয়ো কতগুলো কনসেপ্টের উপরে দাঁড়িয়েছে যার কোনো রকম পরীক্ষা প্রমাণ কোনো কিছু হয়নি যেগুলো কোনো রকম টেস্টেবল বা ফলসিফাইবল কোনো হাইপোথিস নেই